ওগো, এভাবে আর কতদিন? এমন কষ্ট করে কিভাবে বাঁচবো? তুমি কোনো চিন্তা করো না, খোদা ঠিকই মুখ তুলে চাইবে। বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, তারপরও স্বাদ আল্লাহ যে পূরণ করতে পারি না, এমনকি দুবেলা দু মুঠো পেট পুরে ভাতও খেতে দিতে পারি না। প্রতাপ, আরে ও ভাই, মাছ ধরতে যাবা নাকি? তোমার জন্য প্রতিটা দিন আমার দেরি হয়ে যায়। দাদা আসছি, দাঁড়াও। কই গো, আমার বড়শিটা দাও তো, আজ বড্ড দেরি হয়ে গেল। একটা জালও কিনতে পারো না তুমি, এভাবে বড়শি দিয়ে মাছ ধরে কিভাবে সংসারটা চলবে? একদিন আমাদের ভালো দিন আসবে গিন্নি, থাকো তাহলে, যাই। এতক্ষণে তোমার হলো? আজকে একটু দেরি হয়ে গেল, চলো যাওয়া যাক। এভাবে ছিপ দিয়ে মাছ ধরা যায়? ছোটখাটো একটা জালও তো কিনতে পারো নাকি? কি আর করব বলো, দুবেলা খাবার জোটানোর টাকা জোগাড় করতে পারি না, আর জাল কিনবো কি করে? কি আর করবে, দেখো টাকা জমিয়ে একটা জাল কিনতে পারো কিনা। এবার তবে মাছ ধরা যাক। হ্যাঁ হ্যাঁ, এখানটাতে অনেক মাছ আছে, এখানে জাল ফেলো। আজ তো তোমার এক খাপে অনেক মাছ এসেছে, তোমার ভাগ্যটাও ভালো। দেখো দেখো, তোমার ছিপ নড়ছে, মনে হয় মাছ বিধেছে। আরে হ্যাঁ ভাই, মনে হচ্ছে বড় কোনো মাছ ধরা পড়েছে। আরে উঠছে না যে। আরে ভাই জোরে টান দাও, বড় কোনো মাছ মনে হয়। হ্যাঁ দাদা, দিচ্ছি তো। এটা কি হলো, আমার বড়শিটাই ভেঙে গেল, এবার আমি মাছ ধরবো কি করে? তুমি কত জোরে বড়শিটা টানলে যার জন্য বড়শিটা ভেঙে গেল। যাই হোক, আজ আর মাছ ধরা লাগবে না, বাড়ি চলো। মাছ না ধরলে কি খাবো ভাই? বাড়িতে ছোট বাচ্চা, সকাল থেকে না খেয়ে আছে, অন্তত একটা মাছ বাদলেও তো রান্না করে খেতে পারতাম। এখন তুমি আর কি করবে, তোমার ছিপ তো ভেঙে গেছে। বাড়িতে একটা সিপ আছে, কিন্তু ওটা এখন এনে মাছ ধরা সম্ভব না, তোমার জালটা একটু দেবে? না ভাই, এটা আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া জাল, তোমাকে দিলে আমার বউ খুব রাগ করবে। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি ওই দ্বীপ থেকে একটা কিছু দিয়ে সিপ বানিয়ে আনি। তুমি যাও তাহলে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি চলে যাচ্ছি। এখানে তো আশেপাশে কোনো কিছু দেখতে পাচ্ছি না, এখন আমি কি দিয়ে সিপ বানাবো? যাই আর একটু ভেতরের দিকে যাই। আরে এখানে এই পোড়া বাড়ি কোথা থেকে আসলো, গিয়ে দেখি তো ভেতরে। ও মা গো, কেন যে এখানে আসলাম? ওরে বাবা, ও হাড়িটাই মনে হয় ভেঙে গেল। বাড়িতে বউ বাচ্চা সব না খেয়ে আছে, তাড়াতাড়ি একটা বড়শি বানিয়ে মাছ ধরে বাড়ি যেতে হবে, বউ আবার চিন্তা করবে। যাই এখন তাড়াতাড়ি গিয়ে ছিপ দিয়ে মাছ ধরে বাড়ি যাই।
আরে এত বড় মাছ, আজ তো লটারি লেগে গেল। যাই তাড়াতাড়ি বাড়ি যাই, আজ আর মাছ ধরা লাগবে না। কই গোবিন্দি, দেখো দেখো আজ কত বড় মাছ পেয়েছি দেখো। এত দেরি করলে কেন আজ? খুদার জ্বালায় রাফি যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সব বলছি সব বলছি, আগে এটা রান্না করে ভাত দাও তো। তুমি ওই নির্জন দ্বীপে একা একা কেন গিয়েছিলে বলো তো? যদি কোনো বিপদ হতো? তুমি এত দুশ্চিন্তা কেন করো বলো তো? ঘুমাও, কাল আবার সকাল সকাল মাছ ধরতে যেতে হবে। ভালোই করেছো, দুইটা সিপ এনেছো। হ্যাঁ দাদা, আবার যদি কালকের মতো হয় এজন্যই দুইটা সিপ আনলাম। এবার তাহলে মাছ ধরো ভাই। আরে তোমার ভাগ্যটা তো আজ বেশ ভালো দেখছি, অনেক বড় মাছ পেয়েছো। কি ব্যাপার, ওর হলোটা কি? অন্যদিন তো মাছই পায় না, আর আজ আমার এক খ্যাপ জাল তোলার আগেই এত মাছ পাচ্ছে, তাও আবার সামান্য ছিপে। কি দাদা কি ভাবছো, তোমার জাল তোলো? হ্যাঁ 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 তুলছি। আরে এটা কোথা থেকে আসলো? নিশ্চয় নিশ্চয় এর মধ্যে সোনা টানা আছে, আমাকে যে করেই হোক ওটা ওর থেকে নিতে হবে। দাও তো দাও তো, ওটা আমার কাছে দাও। আরে দাঁড়াও দাঁড়াও দাদা, আমি খুঁজি। আমি আমি এবার বড়লোক হয়ে গেলাম, আমার আর কোনো দুঃখ থাকবে না। ও সামান্য ছিপে এত বড় গুপ্তধন পেল, আর আমি এত বড় জালে কিছুই করতে পারলাম না। এগুলো সব আমার, এখনই দিয়ে দাও, দিয়ে দাও বলছি, নয়তো ভালো হবে না। কিন্তু কি বলছো দাদা, এগুলো তো আমি পেয়েছি, আমার ছিপে বিধেছে। ভালোই ভালোই, আমারটা আমাকে দিয়ে দাও, নয়তো তোমাকে এখনই মেরে আমি এখানে ভাসিয়ে দেব। কিন্তু এগুলো তো আমি পেয়েছি, তোমাকে কেন দেব? তুমি সামান্য ছিপে এগুলো পেয়েছো, এটা কে বিশ্বাস করবে? হ্যাঁ সবাইকে বলবো আমি আমার জালে এটা পেয়েছি। এবার হলো তো, যাই এবার এটা নিয়ে পালাই। কি রাকেশ দাদা কোথায় গেল আমাকে মেরে? সে আবার কোথায় গেল? আমার গুপ্তঘর তো ঠিকই আছে, তাহলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি আমিও বাড়িতে ফিরে যাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।